আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হে বরাকাত হ্যালো ভিউার্স কুয়েতের আজকের করোনা সংক্রমণের সম্পূর্ণ টোটাল আপডেটে সবাইকে স্বাগত এছাড়া কুয়েতের আজকের দিনে ঘটে যাওয়া সম্পূর্ণ আপডেটগুলোর বিস্তারিত এই ভিডিওর সাথেই থাকছে প্রথমেই আপনারা জানতে পারবেন স্বাস্থ্য সুস্থতা এবং পরবর্তীতে টোটাল করোনা আপডেট যারা কুয়েত থেকে দেখছেন যারা কুয়েতের বাইরে থেকে দেখছেন আপনারা দেখছেন রিজ অনাবিক কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকে চলো বিস্তারিত জানা যাক আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টার আপডেটে আজও নতুন করে সাতশো পঁয়ষট্টি জন করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসে ফিরে যায় যেটা নিশ্চিত করেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিলাল সাবা টোটাল সুস্থতার সংখ্যা এক লক্ষ ছেষট্টি হাজার উনিশ জন যার মাঝে বাংলাদেশি কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসীরা ছিলেন গত চব্বিশ ঘন্টায় নতুন করে কোন সংক্রমণের টেস্ট করা হয় সাত হাজার পাঁচশো জনের টোটাল টেস্টের সংখ্যা ষোলো লক্ষ সাতষট্টি হাজার নশো বিশ জন গত চব্বিশ ঘন্টার টেস্ট থেকে নতুন করে আক্রান্ত নিশ্চিত করা হয় সাতশো আটানব্বই জনের টোটাল আক্রান্ত সংখ্যা এক লক্ষ সাতাত্তর হাজার সাতশো একজন গত চব্বিশ ঘন্টার চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আরও পাঁচজন মৃত্যুবরণ করে ইনারি লেহে ও লেহের আজন টোটাল মৃতের সংখ্যা আজ কুইতে রেকর্ড হয়ে গেল এক হাজার তিনজন বর্তমানে অ্যাক্টিভ কেস দশ হাজার ছয়শো উনাশি জন এবং বর্তমান আইসিউতে একশো তেত্রিশ জন এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ কিংডম অফ সৌদি আরবিয়া দু হাজার সাতশো চোদ্দো জন বাহরাইন সাত হাজার দুশো সতেরো জন কাতার আট হাজার ছয়শো পঁচাত্তর জন সংযুক্ত আরব আমিরাত ইউএই পনেরো হাজার নশো উনিশ জন এবং ওমানের ছয় হাজার সাতশো দশ জন এটা ছিল কোভিড নাইন্টিন করোনা পরিস্থিতির গত চব্বিশ ঘন্টা সম্পূর্ণ টোটাল আপডেট সবার আমাদের অনুরোধ থাকবে যেখানে যে অবস্থায় আছেন আপনি অবশ্যই স্বাস্থ্য নির্দেশনা ফলো করুন বিশেষ করে বাসা থেকে যখন বের হবেন মাস্ক গ্লাভস সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন যেসব দেশগুলিতে আপনাকে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হচ্ছে কোভিড নাইন্টিন অ্যাক্টিভ কেসগুলির ক্ষেত্রে অবশ্যই আপনি বিশেষ করে যারা কাতারা আছেন আপনি অবশ্যই মাস্ক এবং অ্যাথেরাজ অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করেই বের হবেন এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কোভিড নাইন্টিন যে পরিস্থিতি আপনারা যান যে প্রতি সপ্তাহে অনেক প্রবাসীকে তারা জরিমানা দিয়ে বহিষ্কার করে সে পরিস্থিতি থেকে হলে অবশ্যই ওমানের আইন মেনে চলুন কুয়েত পরিস্থিতি আপনারা এর মধ্যে অবগত আছেন কোভিড নাইন্টিন পরিস্থিতি যদি খারাপ হতে থাকে সেক্ষেত্রে কুয়েতে আবারও লকডাউন কারফিউ আসবে তাই চলুন আমরা সবাই সবার অবস্থান থেকে সচেতন হই এবং সতর্ক হই নিজে নিরাপদ থাকি কুয়েতকে নিরাপদ রাখি জানানো হয় যে কুয়েত উচ্চ ঝুঁকিপূর্ণ কোনো দেশ থেকে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি যে আপডেটটি ছড়িয়ে পড়ে সোশ্যাল নেটওয়ার্কে সেটা সম্পূর্ণ ফ্যাক এবং মিথ্যা যেখানে কুয়েত স্বাস্থ্য অধিদপ্তরের জেনারেল সিভিল এভিয়েশন ডিজিসি একুশে ফেব্রুয়ারি থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের সকল যাত্রীর জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন বিষয়টি আর দৈনিক কালাম সূত্র সূত্রে বরাদ দিয়ে আরব টাইমস অনলাইন থেকে প্রকাশ করা হয় সূত্র তিথি থেকে আরও যেটা নিশ্চিত করা হয় আগত সমস্ত যাত্রী সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যয় বহন করবেন এবং তাদেরকে আরও সাত দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে কাটাতে হবে প্রতিটি হোটেল বিশেষায়িত মেডিকেল কর্মীদের প্রয়োজন হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা কর্মীদের সংখ্যা এবং হোটেল ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার তাদের থাকার বিষয়টি বিবেচনায় রেখে মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হোটেলগুলোর সম্প্রসারণ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন যেখানে জানানো হয় তারা হোটেলগুলোর জন্য সিঙ্গেল রুমে দুশো সত্তর দিনার দিতে হবে ডাবল রুমে তিনশো তিরিশ দিনার দিতে হবে যেটা পাঁচ তারকা হোটেলের ক্ষেত্রে যেখানে জানানো হয় চার তারকা হোটেল যেটা ফোর স্টার সিঙ্গেল রুমের ক্ষেত্রে একশো আশি দিনার ডাবল রুমের ক্ষেত্রে দুশো চল্লিশ দিনার এছাড়া আরও জানানো হয় থ্রি স্টার হোটেলের ক্ষেত্রে সিঙ্গেল রুম হবে একশো বিশ দিনার এবং ডাবল রুম হবে একশো আশি দিনার এখানে আরও ব্যাখ্যা করা হয় যে কুইতি নাগরিকদের উপর কোয়ারেন্টাইন ব্যবস্থা প্রথমে প্রয়োগ করা হবে কারণ এই মুহূর্তে তাদেরকে কেবলমাত্র দেশে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে এবং পরে প্রবাসীদের উপর প্রয়োগ করা হবে তবে এটি নির্ভর করবে নতুন করোনার মামলার সংখ্যা কমা উপরে বা বাড়ার উপরে নিবিড় পরিচর্যা ইউনিটে করোনা রোগীর সংখ্যা এবং টিকা কর্মসূচির সম্প্রচারণের উপর সূত্রগুলি থেকে নিশ্চিত করা হয় যে দু সপ্তাহের জন্য প্রবাসীদের প্রবেশ স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে কুয়েতি নাগরিকদের মধ্যে কুয়েতে ফিরতি ফ্লাইটের উচ্চ চাহিদা রয়েছে সূত্রগুলো ওই গুজব অস্বীকার করেছে যে কুয়েত পরবর্তী পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর যাত্রীদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চায় বিদেশিদের প্রবেশ স্থগিতের সিদ্ধান্ত যা একুশে ফেব্রুয়ারি অবধি কার্যকর থাকবে পূর্বে নিষিদ্ধতের আওতায় থাকা দেশগুলি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ নিষিদ্ধ ঘোষিত দেশগুলোর সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে কারণ এটি কেবলমাত্র তুরস্ক কাতার সংযুক্ত আরব আমিরাত এবং বাহারান থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে এবং তারা আরও যোগ করেন হোটেলগুলিতে প্রাতিষ্ঠানিক পৃথিবীকরণের ব্যয় এবং আগামী দিনের বাস্তবায়ন ব্যবস্থা চূড়ান্ত করা হবে আপনারা জানেন যে বেশ কিছুদিন থেকে সোশ্যাল নেটওয়ার্কে অনেকগুলো নিউজ ছড়িয়ে পড়ে যেখানে বলা হয় যে কুয়েত বিভিন্ন দেশ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে বা সেসব দেশ থেকে সরাসরি কুয়েতে ফ্লাইটের ব্যবস্থা করছে কিন্তু কুয়েতের এই সূত্রটি থেকে সেটা সম্পূর্ণ অস্বীকার করা হয় সেখানে আরও যোগ করা হয় আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে বর্তমান প্রচুর বাংলাদেশিরা অবস্থান করছে এতে করে নতুন করে একটা সংখ্যা তৈরি হলো তার মানে দুবাই থেকে কুয়েতে প্রবেশ করার পরও কি হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে বা তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এসব ব্যাপার নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয় সেটার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বিশেষ করে এখন যারা বাংলাদেশে অবস্থান করছেন আপনি যদি কুয়েতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি তৃতীয় কোনো দেশ বাদ দিয়ে আপনি বাংলাদেশে অবস্থান করেন যেহেতু একুশে ফেব্রুয়ারির পর কুয়েতের সরাসরি সুযোগ সৃষ্টি হচ্ছে আর এই সূত্রটি থেকে আরও যেটা নিশ্চিত করা হয় যে পরিস্থিতির উপর নির্ভর করবে সব কিছু আপনারা জানেন যে কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতিতে কোনো ঘোষণাই ঘোষণা না কোনো আপডেটই আপডেট না প্রতিনিয়তই আপডেট পরিবর্তন হচ্ছে তাই সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকুন আপনার সুস্থ এবং স্বাভাবিক পবার জীবনের জন্য আপনি যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন আপনি প্রতিনিয়তই কুয়েতের আপডেটগুলোর সাথে থাকেন যাতে করে আপনি কুয়েত প্রবেশে আপনার সহজ সিস্টেম চলে আসে আপনি সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ঠিক কখন থেকে কুয়েত আপনাকে সুযোগ দিচ্ছে কখন থেকে দিচ্ছে না কুয়েতের যাহারা কুয়েতের জাহারাতে লকডাউনের একটি সম্ভাবনা দেখা দেয় একটি আপডেট থেকে আমাদের অনেক ভাইরা এরই মধ্যে আমাদেরকে মেসেঞ্জারে কল করে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যে কবে থেকে বা কখন থেকে যাহারাতে লকডাউন চালু হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দীর্ঘকালীন লকডাউনের যে রেকর্ড করে কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতিতে সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি যেটা দু সালে আর এই দু হাজার সালে লকডাউনের যে সংখ্যা বা যে আতঙ্ক এখনও প্রবাসীদের মধ্যে সেটা বিরাজ করছে আর সেটা বিরাজ করার কারণেই প্রচুর ভাইয়েরা এরই মধ্যে কমেন্টস করে ফেলছে যে কবে থেকে লকডাউন চালু হচ্ছে বা কবে থেকে লকডাউন আসছে আমরা সেটারই বিস্তারিত নিয়ে চলে আসছি যারা কুয়েত থেকে দেখছেন যারা কুয়েতের বাইরে থেকে দেখছেন আপনারা দেখছেন অনাবিদ যে আপডেটটি ভাইরাল হয় যা বা যেটার কারণে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে কুয়েতি একজন ডাক্তার নিবিড় পরিচর্যা কেন্দ্র যেটা মারাত্মক আক্রান্ত মমুষ্য রুগীদের রাখার স্থান করোনা কোভিড নাইন্টিন রুগী বৃদ্ধি পাওয়ার যাহারা এলাকায় সম্পূর্ণ লকডাউনের আহ্বান জানান যে আপডেটটির কারণেই কুয়েতে আজকে একটি ভাইরাল আপডেট সেটা হচ্ছে যে যাহারাতে লকডাউন আসছে বা কুয়েতে লকডাউন আসছে আপনারা জানেন যে সোশ্যাল নেটওয়ার্কের বদলেতে আমরা অনেক আপডেটগুলি পাই আর সেটা যখন মুহূর্তে ছড়িয়ে পড়ে যেটা যাহারা সীমাবদ্ধ না থেকে অনেকেই এরই মধ্যে মনে করছে যে পুরা কুইজ জুড়ে লকডাউন চলে আসতেছে বা লকডাউনের ঘোষণা আসছে আমরা সেটারই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম আলমাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি আপডেট প্রকাশ করা হয় যেখানে একজন ডাক্তার আহ্বান জানান যে যাহারা এরিয়াতে কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ অবস্থান ধারণ করছে আপনারা জানেন যে দু হাজার বিশ সালে বিশেষ করে পরোয়ানিয়া অথবা হাসাবিয়া বা মাহবুল্লা এলাকাতে দীর্ঘদিনের লকডাউন ছিল যাহারা এলাকাতে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি থাকার পরেও যাহারাতে কোনো লকডাউন দেওয়া হয়নি কিন্তু একটি আপডেট ভাইরাল হয় যেখানে অনেকে আমাদের ভিডিওতে কমেন্টস করে যে কবে থেকে কুয়েতে লকডাউন সেটা ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা যেখানে একজন কুয়েতি ডক্টর আহ্বান জানান যে যাহারাতে লকডাউন দেওয়ার জন্য বিশেষ করে গত সপ্তাহ জুড়ে কুয়েতে কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতি যে ভয়াবহ রূপ ধারণ করে যার মেজরিটি পার্সেনি জাহারা এরিয়াতে আর সেজন্যেই এই ডক্টর আহ্বান জানান যে যাহারা এরিয়ার কোভিড নাইন্টিন পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাই যাহারা এরিয়াতে লকডাউন দেওয়া উচিত আর এই আপডেটটি একটি টুইটের মাধ্যমেই সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয় যদিও এখন পর্যন্ত এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় বা কুয়েতের কোনো মন্ত্রণালয় থেকে কোনো নিউজ পাওয়া যায়নি তার মানে লকডাউনের ব্যাপারটা সম্পূর্ণ একটি টুইটের মাধ্যমে বা একটি আপডেটের মাধ্যমে ভাইরাল হিসেবে লিক করে যেসব প্রবাসী বাইরা আমাদের ভিডিওতে সবসময় কমেন্টস করেন বা আমাদের চ্যানেলের ভিউয়ার্স আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন কুয়েতের সর্বশেষ পরিস্থিতি জানতে যথারীতি আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি কবে থেকে কুয়েতে লকডাউন পরিস্থিতি আসছে যেহেতু আমরা কুয়েতের সব আপডেট সবার আগে শেয়ার করে থাকি সুস্থ থাকুন নিরাপদ থাকুন যেখানে যে অবস্থা আছে কুয়েতের স্বাস্থ্য নির্দেশনাগুলি ফলো করুন আপনার সুস্থ এবং স্বাভাবিক প্রবার জীবনের জন্য আর এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমরা কুয়েতের গুরুত্বপূর্ণ কোনো আপডেট শেয়ার করলে আপনারা মিস না করেন আর আপনি যদি এর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ছিলেন আপনাকে ধন্যবাদ